আমরা কি সব এক জায়গায় যাইতেছি ভাই? মনে হয় আমরা সবাই একই জায়গায় যাইতেছি। আমরা এসে গেছি মনে হয়, এবার গানটা বন্ধ করো। স্বাগত, আমি কেয়ার থেকে স্যার আমাকে পাঠিয়েছে, আমি আপনাদের রিসোর্টে নিয়ে যাব। নাম কি? কেনেডি। আদাব স্যার, আপনি ভালো আছেন? আমি ওই যে লক্ষণ দাস, ওই যে আপনার বন্ধু আছে না তালেব সাহেব, আপনার বন্ধু যত জমি তোমার কাছে আমি করছি। ও হ্যাঁ হ্যাঁ, ভালো সব। সমস্যা নাই, কেউ আসে না, নিবে না, দেন লুকাই রাখি, পরে নিয়ে যাবো। সিকিউরিটি কয়জন? কি গার্ড মানে পাহারাদার? ও নাই নাই নাই, আসেন আসেন, এদিক দিয়ে আসেন সবাই স্যার। কি যে হয় না, দুদিন ধরে বাইরে আসছি, এখন সব আউলায় একা যাবো তো হইতেই পারে না, আমি একটু বাইরে আসতে পারি না। তোমাদের আমি এত টাকা বেতন দিয়ে কি জন্য রাখছি, তোমার কি কাজ এসব? আমার সন্ধানে খুব ভালো স্পট আছে। আরে না, এসেছি রিসর্টের মালিকের সাথে দেখা করতে। রশিদ সাহেবের সাথে? চেনো কি যে বলেন স্যার, এই জায়গা তো আমি তারে খুঁজে বের করে দিচ্ছি। বলো কি? এই তো বছর দুয়েক আগে। কেমন মানুষ ছিলেন উনি রশিদ সাহেব? ওরে বাপ রে বাপ, মাথা নষ্ট, এই জায়গা খুঁজে দিতে আমার জান বের করে ফেলেছে, কোনোটাই পছন্দ হয় না। আরে এই লোকের সাথে যখন দেখা হইব না, তখন আপনারা বুঝবেন। হ্যালো, কিছুই শোনা যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে না। তুমি আচ্ছা শিপমেন্ট ক্লিয়ার করে আমাকে ফোন দাও। ওকে, কি ব্যাপার, আমি তো বুঝলাম না কিছু।
মাঝে মাঝে এমন ছেলে মানুষ করো না তুমি। আমি কই বাচ্চাটার মতো করলাম? কি করোন একটু ম্যাচিউর হও। এই জায়গায় বে তাড়াতাড়ি পারো জোক আছে জোক। হাতটা ধরেন, হাতটা ধরেন, আছেন এদিকটা খুব ফাঁকা। হ্যাঁ স্যার, এদিকে কেউ থাকে না স্যার, গ্রাম অনেক দূরে, শুধু সাহেব নিবার পরে সাহেবে থাকে। এদিকে পাহাড় টাহাড়ের দাম কেমন? আরে দাম নেই স্যার, আপনি কিনলে যে দাম বলবেন সেটাই দাম। রশিদ সাহেবের খরচ কেমন হলো? এটা তো দেখছি বেশ বড় পাহাড়। আরে ওনার কথা বাদ দেন স্যার, এত কেনে নাই, লিজ নিছে। আর একটু টাকা বেশি দিলেই পুরো পাহাড়টাই কিনতে পারত। আরে স্যার, পাহাড়ে যে পরিমাণ গাছ আছে সেটা বেশ নিয়ে তো টাকা উসুলে যেত। ও দেখি দেখি, আরে এসব কি হলো আবার? এ কি হলো? মেয়েদের দেখলে ধরতে ইচ্ছা করে, অসভ্য। ওয়াজেন দ্যাট ন্যাচারাল? এগিয়ে না আসলেও তো গালি খেতে হতো। বেয়াদবটাকে কেউ কিছু বলছেন না আপনারা এতজন? আরে শাস্তি তো হয়ে গেল, আর বলার কি আছে? ব্যাগটা আমাকে দিন, দিন আর জুতোগুলো হাতে নিন, এগুলো পরে পাহাড়ে হাঁটতে পারবেন না। আসুন। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব। এই কেয়ারটেকার, কেয়ারটেকার, এই তো সামনে, আর কত দূর? উনি এরকম কেন করলো? এই ফুল পারতে হবে? হ্যাঁ স্যার, ফুল পারতে হবে। আরে ভাই এটা তো পুল না, পুল সিরাত, একজন একজন করে যাইতে হবে স্যার। ইম্পসিবল, আমি যাব না। যেতে তো হবেই। না আমি যাব না। আরে কিচ্ছু হবে না, তুমি আসো। আমি যাব না, না প্লিজ, আমি যাব না, যাব না প্লিজ। নাটক, অবধারিত নাটক, এত বড় বড় লাগে খুব সাহস, তাই না? বুঝো না তুমি, প্রমাণ দিতে হবে। তুমি আমার একটু আগেই না মেয়েটা উচ্চতা খুব উপভোগ করছিল। আচ্ছা এক্সকিউজ মি, আপনারা কেউ কি আমার সঙ্গে যাবেন? একসাথে দুজন মানা করলো যে না, মানে কাছাকাছি কেউ থাকলে একটু ভরসা পেতাম। আরে ভাই যান যান যান, একসাথে দুজন পুরো মরলেও আনন্দ। চলেন আপা, আপনি আর আমি সাথে যাই। আরে পড়বে না, চলো তো চলো। যদি তুমি নিচের দিকে তাকিয়ে থাকো তাহলে তুমি পড়ে যাচ্ছ, আর যদি তুমি উপরের দিকে তাকিয়ে থাকো তাহলে তুমি উড়ে যাচ্ছ। আসো দিয়া, লেটস গো। এই যে স্যার চলে আসছি। আহ
স্যার। হ্যাঁ, এটা আগে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প ছিল মিশনারি। তুমি আগে এখানে এসেছো? বললাম না স্যার, এই জায়গাটা আমি তারে খুঁজে বের করে দিছি। এত অল্পতে এত কাহিল হয়ে যাও। আর ইউ ওকে? দাঁড়া রাখেন, এভাবে নিয়ে ঘুরছেন কেন? কেউ ব্যথা পাবে? বাবু, দেখতেই তো পাচ্ছেন চারিদিকে জঙ্গল, কখন কোন দিক থেকে সাপটা বাইসা যায় কে জানে। সাহেব নিজেই ঘরটা রেডি করেছেন। তোমার সাহেব কই? সাহেব আছেন। কোথায় আছেন? হয়তো এদিক ওদিক কোথাও আছেন, দুপুরে খাবারের সময় আপনাদের সাথে কথা বলবেন উনি। আর লোকজন নাই? তুমি একা? হ্যাঁ, আমি একা, আমি একাই সব করতে পারি। থ্যাংক ইউ। সাবিন নেন? লাগবে না। দেন। আই, শোনো, চাবি দাও। সো হট। স্যার প্লিজ। এক্সকিউজ মি, সরি, নেটওয়ার্ক নেই। ফোন করতে হলে নিচে যেতে হবে স্যার। নিচে কোথায়? নিচে একদম গাড়ির রাস্তায়। তা পানি আছে নাকি? সেটাও নিচে ঝর্ণায় যেতে হবে? না না স্যার, কলে পানি আছে, কিন্তু হিসাব করে ব্যবহার করতে হবে। সেটা দেখা যাবে, এখন ঘর দেখিয়ে দাও। এদিক দিয়ে স্যার। ওঠো না, তোমার তো নড়তে চড়তেও কয়দিন লাগে। যে আপনারা বাইরে গেলেও দূরে কোথাও যাবেন না। আচ্ছা, আমি খাবার রেডি করে গন্তা দিব, আপনারা সবাই এখানে চলে আসবেন। ঠিক আছে। Yeah.
বাবা, এখানে আগে এসেছি, চেনা চেনা লাগছে কেন? আরে ও ব্যথা পাচ্ছি তো, ছাড়ো। খাবারের জন্য টেবিলে বসে থাকতে বিরক্ত লাগে। একদম ঠিক কথা বলছেন ভাই, এই যে পাটার ডিঙা এসে যদি খাওয়ার না পাই কেমন লাগে, খিদা লাগে না বলেন? আয়োজন 10 জনের। হ্যাঁ, 10 জনই তো। আরেকজন কই? মহামান্য আদালত, এরা প্রত্যেকেই খুনি। জি মহামান্য আদালত, এরা প্রত্যেকেই কোনো না কোনো নিরাপরাধ মানুষকে খুন করেছে। তাকে কি করেছে শুনি।
অতি সংক্ষেপে। জি মহামান্য আদালত, কেনেডি আর্মির গুপ্তচর কাম গাইড ছিল। পাহাড়ে বিশৃঙ্খলা বাহিনীকে ধরিয়ে দেবার নামে নিজের ব্যক্তিগত শত্রুকেও ফাঁসিয়ে দিয়েছে। 1998 সালের 12 জুলাই ও হত্যা করে অসেন চাকমাকে। সালেক মাহবুব পেশা ফটো সাংবাদিক। 2005 সালে রাউজানের রাস্তায় আলী আকবরকে গুলিবিদ্ধ অবস্থায় পায় সে। পত্রিকায় গরম ছবি ছাপানোর লোভে তাকে সাহায্য না করে বরং তাকে সাবজেক্ট বানিয়ে ছবি তুলে সে সময় সে প্রচুর নাম কামাই করে। ক্যামিলিয়া রহমান উঠতি মডেল। মহামান্য আদালত, এ তো নিজ হাতে তার বাবা মাকে হত্যা করেছে ড্রাগের টাকার জন্য। লক্ষণ দাস সরকারি ভূমি অফিসে চাকরি করত, এখন দালালি করে। জমি দখল করতে পারছিল না সেখানকার বাসিন্দারা যাচ্ছিল না বলে। তখন এই শালা করল কি, সেই নিরীহ মানুষগুলোকে মাটিতে পুঁতে ফেলল পাহাড় ধসিয়ে দিয়ে। আরেকজন কানিজ খাতুন নারী অধিকার নেত্রী, এনজিও চালায়। 2004 সালে ওনার কাজের মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। আরে এটা কে ছাড়লো? প্রথমে ড্রাইভার থেকে বরখাস্ত করেন, তারপর সেই মেয়েটাকে। মহামান্য আদালত, মেয়েটা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। ববি হক গার্মেন্টস ব্যবসায়ী, যদিও শুরুটা মার্চেন্ডাইজার হিসেবে। গার্মেন্টস মালিক আনিস সাহেব চিকিৎসার জন্য দেশের বাইরে যাবার সিদ্ধান্ত নেন। কাজ চালানোর জন্য ববিকে তার সমস্ত কাজের পাওয়ার অফ অ্যাটর্নি দেন। কিন্তু বাইরে যাবার আগেই তার পরিবার সন্তান ববির সাজানো সড়ক দুর্ঘটনায় মারা যায়। ববি আনিসকে সেই দুঃসংবাদ দিলে তার আবার স্ট্রোক হয় এবং উনি মারা যান। ববি হয়ে যায় গার্মেন্টসের মালিক। হোসনে আরা রীতা প্রফেশনাল কেয়ার গিভার। আনিস সাহেবকে মারার ছকে ইনি হচ্ছেন ববির গুটি। ববিওকে অসুস্থ আনিস সাহেবকে দেখাশোনার জন্যে চাকরিটা পাইয়ে দেয়। আনিস সাহেবের পরিবার যেদিন অ্যাক্সিডেন্টে মারা যায় সেদিন ববির প্ররোচনাতে রীতা হাই ডায়াবেটিক এই পেশেন্টকে ইনসুলিন দেয়া বন্ধ করে দেয়। মজা হলো, যে কেসটা হয়েছিল সেটাতে অভিযোগে রীতার নাম এসেছিল মহামান্য আদালত। মোহাম্মদ আসলাম পাবনার সন্ত্রাসী আইনউদ্দিনকে এনকাউন্টার করতে গিয়ে প্রমাণ গায়েব করার জন্য তার বউ বাচ্চা সহ পুরো পরিবারকে ক্রস ফায়ারে নিকেশ করে দেয় সে। সরকারি লোক হওয়ায় বিচার থেকে রেহাই পায় সে। এখন সে সিকিউরিটি সিস্টেম ইনস্টলেশন, কনসালটেশন এবং অন্যান্য সিকিউরিটি সার্ভিসেস দিয়ে থাকে। নঈম তারেক বহুজাতিক কোম্পানির কর্মকর্তা, 2 বার একইভাবে খুন করেছে। 2011-তে অফিসের কলিগ খন্দকার হাবিবকে ডুবিয়ে মেরেছে যমুনা বাঁধে। যেই খুনটার কথা কেউ জানে না সেটা হলো, কিছুদিন আগে একটি পথশিশু নৌকাডুবিতে মারা যায় হাওরে। সেই নৌকায় আরেকজন ছিলেন, তিনি এই নঈম তারেক। রাকিব তরফদার বিভিন্ন ধান্দা থাকলেও নিজের পলিটিক্যাল পরিচয়টাই সামনে রাখতে পছন্দ করেন তিনি, যাকে আমরা বলতে পারি বিগ শট খুনি। হুকুমের খুন প্রচুর, এর মধ্যে পলিটিক্যাল নন পলিটিক্যাল দুই টাইপেরই আছে। 1991 সালে উলুপুর হিন্দুপাড়ার মোড়ল দীনু ভট্টাচার্যকে জনসম্মুখে হত্যা করে নিজ হাতে। মহামান্য আদালত, শেষেরটা আমার পার্সোনাল ফেভারিট। তৈমুর আলী ওরফে হ্যাট্রিক আলী, উপরে কাঠ আমদানি রপ্তানির ব্যবসা, আসলে মানব পাচার ও ড্রাগ চোরাচালান এই তার মূল ব্যবসা। নির্মমতার নিদর্শন তিনি।
ওর কাছে মানুষের কোনো দাম নেই মহামান্য আদালত। খুন, গুম, ধর্ষণ, বিশাল ফিরিস্তি, তিনবার ট্রিপল মার্ডার করে তিনি এই খেতাব অর্জন করেন। দেখ, এরা প্রত্যেকেই বধ, এদের বিচার হয়নি কেন? বিচার হবে বলেই মামলা এখান পর্যন্ত গড়িয়েছে। তাহলে বিচার হোক। কি রায় সাব্যস্ত হয়? কানের বদলে কান আর জানের বদলে জান, মৃত্যুদণ্ড। মহামান্য আদালত, আপিলের বিধান। কিসের আপিল? তুমি যা দাখিল করলা সত্যি না? অবশ্যই মহামান্য আদালত। তাহলে মামলা খতম, পয়সা হজম, মৃত্যুদণ্ড। ফাইজলামি? হ্যাঁ, ফাইজলামি। আপনার, আমার, আমাদের কি নিয়ে যা যা বলল সব মিথ্যে? রিয়েলি সব মিথ্যে? দেখেন, গল্পটা কেউ চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, কি যেন, হ্যাঁ কি যেন, দীপ বিভীষিকা, সেবা প্রকাশনী, এজন্য কেমন জানি চেনাচেনা মনে হচ্ছে। এখানে হচ্ছে কি আসলে? একটা গল্প আছে, কয়েকজন খুনের আসামি যারা সামহ পার পেয়ে গিয়েছিল, তাদেরকে দাওয়াত করে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া হয়। এরকম গল্প আছে? ওয়াও, আমরা গল্পে ঢুকে গেছি। শাস্তি দিবে খুনি বললেই হলো, আবদার। ওই কেয়ারটেকার হারামজাদা আগেই জানতো ওর মালিক আসবে না। হারামজাদাটা কই? ওকে ধরে এনে ডলা দিলে সব বেরিয়ে যাবে। হারামিটার কোনো সারা শব্দ নেই, ভেঙেছে। ও তো লিস্টি ছিল, টাইমার সেট করা ছিল। এখানে কি চলতেছে লক্ষণ? জি স্যার। রশিদ আহমেদের ব্যাপারে কি জানো? আমি তেমন কিছু জানি না স্যার। দেখতে কেমন? তারে তো আমি দেখিনি স্যার। বলছিলে যে চেনো না? মানে ওই উকিলের সাথে যোগাযোগ, কাজকর্ম বুঝেনি তো। মিথ্যে তখন বলছিলে, না এখন বলছো? আরে চা বাবা, এই 100 কেউ চেনে না, মাই গড। আমি ওনার গলা শুনেছি, আমাকে উনি ফোন করেছিল। সেটা অন্য কারো হতে পারে। জি, গল্পে কে কিভাবে মারা যায়? কেনেডিকে খুঁজে বের করা দরকার। কেনেডিকে কি এখনো ফাজলামো মনে হচ্ছে? করার কিছু নাই, শিওর ডেড। ভয়ঙ্কর আলামত দেখছি হাদারাম। হেডলাইন কি হবে? ক্যান্ডি অ্যাসাসিনেটেড। সামনে থেকে মেরেছে, ধারালো অস্ত্র দিয়ে। ও শিট, ওর দা চেনা লোক। একরে ঠাস করে খায় গেছে ভাই। ঠান্ডা বেশ কিছুক্ষণ হয়েছে,
Who found the body? Tarek. আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই যে কানের বদলে কান, জানের বদলে জান। কিন্তু আমি কাউকে খুন করিনি। মেয়েটা নিজে সুইসাইড করেছিল। রায় হয়ে যাওয়ার পরে আত্মপক্ষ সমর্থন। এখানে আর থাকা যাবে না। যাওয়া যাবে? মার্ডার ওয়েপেন। অন্য রাস্তা নিশ্চয়ই আছে। আর কোন রাস্তা নাই। মাটির উপরে তো প্রয়োজন হলে ক্রল করে চলে যাব। আরে ভাই, এটা একটা বিস্তীর্ণ পাহাড়, যাওয়া আসার একটাই পথ। উনি যখন এই পাহাড়টা কিনছেন, এটাই তার সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট ছিল। আমাদের এখানে আনার আগে অনেকদিন ধরেই প্ল্যান করছিল। খুন করার জন্য এখানে জায়গা নেওয়া হয়েছে। সময় নষ্ট হচ্ছে। অন্য কোনো রাস্তা থাকলে কুইক বের করতে হবে। তবে সবাই যাওয়ার দরকার নেই। চুপচাপ বসে থাকবো? কি যন্ত্রণা! অন্য কোনো রাস্তা থাকলে কেউ পুণ নষ্ট করে? হ্যাঁ, চলেন যাই অন্যদিকে। খামোখা সময় নষ্ট। রুটিন ওয়ার্ক করতেই হবে। কিছু একটা করতে হবে বলে করলেই হলো না। যে পাহাড় চিনে, পালাতে চাইলে যে পালাতে পারতো, তাকেই কিন্তু সবার আগে মেরেছে। খামোখা ওয়েস্ট অফ টাইম। চলেন। ভদ্রলোক সব ভেবে রেখেছেন। উনি জানেন আমরা কি করব, কিভাবে করব। প্রেডিক্টেবল আচরণ করা মানেই তার ফাঁদেই পা দিচ্ছি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। শিয়ালের আক্রমণে মুরগির মধ্যে ছোটাছুটি না করে আর রাকিশ রায় যাই বলছে আমরাও তাই করছি, সেটাও মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ। আচ্ছা, গল্পে কি হয়? এত ডিটেলসে মেমোরি নেই।
তাহলে আমরা এখন কি করব? এ ম্যাডাম, খুনিরে ধরবেন না হলে মরবেন। কিন্তু মারবেই নিশ্চিত হচ্ছেন কিভাবে? কিন্তু এই কেনেডি না মারলো কে? হয়তো ভয় দেখাতে। আপনি কে? আপনাকে ভয় দেখাতে একটা মানুষ মেরে ফেলবে? ভয় দেখানোর জন্য মানুষ খুন করে না, মানুষ খুনের জন্য ভয় দেখায়। কেনেডিকে এমনিও মারত, আমাদেরকেও মারবে। আমরা নিজেদেরকে যতই নিরপরাধ দাবি করি না কেন, কিচ্ছু যায় আসে না। কিন্তু মারতে চাইলে তো সবাইকে খাবারে বিষ দিয়ে একবারই মেরে ফেলতে পারত। গণখুনের পরিকল্পনা নেই মনে হয়। একজন একজন করে মরলে খেলাটা জমে। উনি খেলছেন? ওনার সাথে আমরাও একটা ফিগার কম। রশিদ সাহেব এখানেই আছেন। যতটুকু দেখলাম পাহাড়ে কেউ নেই, আর ক্যাবিনেও লুকোনোর জায়গা নেই। ক্যামেরা লুকোনো নেই তো, উনি হয়তো লুকিয়ে দেখছেন। ওসব কিচ্ছু নেই এখানে। খুনি আমাদের মধ্যেই একজন, গল্পে এমনই ছিল। অবশ্য মানুষ ছিল দশজন, আমরা ১১। কেন? গল্প নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই। রশিদ সাহেব সম্পর্কে আমরা কে কি জানি? অনেক টাকা, পাহাড়ের কারবার। স্ট্রোক করেছে রিসেন্টলি, আমাকে সেজন্যই এখানে ডেকেছে। নার্সিং জব। উনি সবাইকে সত্য বলেছেন? আমরা সবাইকে সত্য বলছি। রশিদ আহমেদ হতে পারে যে কোনো বয়সের, যে কোনো লিঙ্গের, হতে পারে যে কেউ। কেউ অভিনয় করছে? করছে নাই বাকে। বল, আমাকে নিয়ে যা যা বলেছে তার সবই সত্য। সেখান থেকে আমি ধরে নিতে পারি আপনাদের সবাইকে নিয়ে যা যা বলেছে সবই সত্য। আমার বেলায় যেটা বলছে সেটা, কিন্তু আমার কথা হলো, উনি এত বেশি জানলো কী করে? আপনি নিজে ছাড়া আপনার সত্যি আর কে জানতে পারে? আই মিন, কার কাছে এত বেশি ইনফরমেশন থাকতে পারে যে আপনাকে খুনি ভাবতে পারে? পুলিশ? ঠিক। আপনারা এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আপনি পুলিশে চাকরি করতেন তো? আচ্ছা, আপনারা আমাকে চেনেন না? আমি আপনাদেরকে চিনি না, কিন্তু কেনেডির সাথে আপনার বেশ কথাবার্তা হয়েছে। খোঁজ খবর করছিলাম, চিনি না, কিছু জানি না বলে। হয়তো কেনেডির সাথে পুরো ব্যাপারটাই আপনার আগে থেকে সাজানো ছিল। হয়তো আপনি চরিত্র প্রতিষ্ঠার জন্য ভান করেছিলেন। সেটা যে কারো ক্ষেত্রেই খাটে। সন্দেহের ঊর্ধ্বে থাকার জন্যে যে কেউ তার ভান করার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে। মিয়া, পুলিশ না জানলেও ধরে। হয় আপনারা তথ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়েছেন, অথবা ক্রাইমটা রিপোর্ট হয়নি। উকিলও জানতে পারে? আমি নিশ্চিত আমাদের সবার উকিল এক না। তাহলে কোর্ট বা বিচার বিভাগের কেউ? গল্পে একজন জাজ ডেকে এনে খুন করে। এখানে জাজ হওয়ার মতো বয়স একমাত্র আঙ্কেলেরই। আচ্ছা, আমরা কি এখানে খুনিকে খুনিকে খেলতে বসেছি? এভাবে কি আমরা খুনিকে ধরতে পারবো? আমরা আন্দাজে ঢিল ছুটতে থাকবো আর একের পর এক লাশ পড়তে থাকবে। একটা কথা আমরা সবাই ভুলে যাচ্ছি, যে রশিদ সাহেবও গল্পটার সাথে পরিচিত। তিনি এ রাস্তাটা বেছে নিয়েছেন। তার উপরে উনি আমাদের ব্যাপারেও জানেন। আমরাও গল্পটা জানতে পারি সেটাও তিনি মাথায় রাখবেন। সুতরাং গল্পের মতোই হবে এমন ভাববার কোনো কারণ নেই। কানিজ, আমাকে বলছেন? পদবি কি? কেন গোলমাল লাগছে, টাইটেল ব্যবহার করছেন না? নাই করতে পারি। পারেন, কিন্তু কি লুকোতে সেটাই কথা। আমরা কে কিভাবে এখানে এলাম সেটা জানা দরকার না? কি লাভ? কে মিথ্যে বলছে জানবো কি করে? আচ্ছা, এই লাইটগুলো জ্বালানো দরকার। আর সবাই ভাবেন, কারো মাথায় কিছু আসলে
জানাবেন। ম্যাডামের কাহিনী কি স্যার? বয়স সব কি আর মনে থাকে? কাকে সন্দেহ করতেছেন স্যার? কি হইতে পারে? আমিও তো হতে পারি। না স্যার, আপনি না, আপনি হলে তো ভালোই হইতো স্যার। আমি জানি আপনি জানেন যে আমার আপনার কত কাজে লাগবে স্যার। আপনি নিজেই তো আমার বাসায় রাখবেন। ভালো বলেছো, তবে সেটা তো যুক্তির কথা হলো। কিন্তু যে এগারো জনকে খুন করতে চায়, সে কি যুক্তি জ্ঞান সম্পন্ন মানুষ? কি বলেন স্যার? আমি তোমাকে খুন করব না নিশ্চিত হলে, কিন্তু তুমি যে আমাকে খুন করবে না তার গ্যারেন্টি আমি পাবো কোথায়? না স্যার, আপনি মানে আমি কাজ করবো কার সাথে? আমি তো না খেয়ে মরবো স্যার। আর কেউ যদি মারার জন্য যথেষ্ট টাকা দেয়? আমি যদি খুনি না হই তাহলে সমস্যা কি জানো? পরের জন যে মরবে সেটা আমি হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। আর কিছু বলবে লক্ষ্য? Thank you.
বেশি তিরিং বিরিং করছো কিন্তু তুমি। পিঁপড়ার পাখা গজায় কেন জানো তো? এখন থেকে আর কখনো একা হবে না, এমনকি টয়লেটেও না। আপনার গলা তো বেশ ভালো। কি প্রয়োজন বলুন। একা ভয় লাগে। আর আমি মানুষ ভয় পাচ্ছি। আমার সাথে লেজের মতো লেগে থাকবে, কিন্তু সবসময় পেছন ফিরে, আমার পিঠের সাথে পিঠ লাগিয়ে। তুমি হবে আমার পেছনের চোখ, আর আমি তোমার। তোমার আমার ছায়ার দিকে যদি কোনো পোকাও এগিয়ে আসে, আমরা যেন টের পাই। জানালো, জীবনে প্রথম মানুষ হত্যা করলে সেটার একটা এফেক্ট থাকে, বুঝলেন? তা সে যেই হোক না কেন, জীবনের প্রথম খুন একটা ঘটনাই। কিন্তু কেনেডি হত্যার পর আমি কারো মধ্যে কোনো বিকার দেখিনি। তার মানে এটা আমাদের খুনির প্রথম খুন নয়, এবং তাকে না থামানো পর্যন্ত সে কিন্তু থামবে না। আপনি এটা ক্যাবিনেটে ছিল কেন? আপনারা কিছু পাননি? বাবা, আর আমাদের দিল শুধু দড়ি। হ্যাঁ, আমাকে বুমেরাং দিয়েছে, শিখতেও সময় লাগবে। আর আপনি? আমি কিছু না, কিছু একটা অবশ্যই পেয়েছি। লক্ষণ, আমি তো ক্যাবিনেট খুলে দেখি নাই। আচ্ছা, রাকিব সাহেব কই? তাই তো, আমি দেখি। খুব
হয়েছে। শিওর ছিল যে উনি গ্লাসটা ব্যবহার করবেন। ও ভাস, আমি বলেছিলাম না সবার জন্য প্ল্যান আছে। যেভাবে হোক পালাতে হবে, না হলে খুনিটাকে আটকাতে হবে। এই এখানে খুনিটাকে, এবারও পরিষ্কার কাজ, কোনো ক্লু নেই। আমার ধারণা ছিল খুনি ধরতে হয় মোটিভ দিয়ে। দেখি, বিষ যে কোনো সময় মেশানো হতে পারে। হতে পারে। আপনি মিটিং এর পরে কোথায় ছিলেন? আমার ঘরে। এ ঘরে তো ছিলেন, তাতে কি? রাকিব সাহেবের সঙ্গে কি আপনার কোনো ঝামেলা ছিল? সেটা বলতে আমি আপনাদের কাছে বাধ্য নই না। কেন? আচ্ছা, আপনারা কি সবাই মিলে আমার পেছনে লাগার চেষ্টা করছেন? আরে বিষ খাওয়া মারার চিন্তা কিন্তু আমার কারোর মাথায় ঢুকে নাই। ক্যাবিনেটে কি পেয়েছেন? রাকিব সাহেবের ক্যাবিনেট খালি ছিল, আপনাকে সার্চ করতে হবে। আপনি কি মেয়েদের সার্চ করতে চান? হ্যাঁ। এই বেটা, তোর কাছে ওয়ারেন্ট আছে। এই চুপ একদম। এই তোমার আগে সার্চ করা উচিত। চলেন সবাই সবাইকে সার্চ করি। খবরদার, চুপ, খবরদার, খবরদার, কেউ আমার ধার কাছে আসার চেষ্টা করবেন না, খবরদার বলে দিচ্ছি। এই মেয়েটা বেশি বাড়াবাড়ি করছে না? খুবই সন্দেহজনক, খুবই সন্দেহজনক। আরে কি আশ্চর্য কথা! এদিকে তাকান, এদিকে, এই দেখুন, এই দেখুন। আরে এটা কোন কথা হলো? এর মধ্যে একটা হচ্ছে টিভি চ্যানেল, একটা ব্যাংক। তো দোষের কি? আপনাদের না কাউকে প্রয়োজন দোষ চাপানোর জন্য, আর আপনার প্রয়োজন নিজেকে নির্দোষ প্রমাণ করা। ম্যাডাম, দোয়া করেন আপনার এই বাদ অবস্থায় যান আরেকজন মরে। নেটওয়ার্ক নাই, চার্জ নাই, কি করো তুমি? না, কোনো প্রমাণ নেই। মোটিভ আছে। আমাদের খুনির মোটিভ দরকার। এখানে ইলেকট্রিসিটি প্রবলেম। ব্যাটারি শেষ। হাসছেন যে? আর একটা জোকসের কথা মনে পড়ছে, শুনবেন জোকটা? দাঁড়ান বলি। এই যে ট্রেনের এক কামরায় এক সৈন্য, ওই যে মিলিটারি আছে না, হে মিলিটারি, এক যুবক ছেলে আর এক যুবতী মেয়ে, আর সাথে একটা থুরথুরা বুড়ি, এরা যাত্রী হিসেবে যাইতেছে। আর ট্রেনটা যখন এই টানেল আছে না, ওই যে গুহার মতো, ওই গুহার ভিতরে ঢুকছে, বাস একটা চুমার আওয়াজ পাওয়া গেল, আর সাথে সাথে ঠাটায় একটা চটকানোর আওয়াজ পাওয়া গেল। যেই টানেল থেকে ট্রেনটা বেরিয়েছে, পরে সবাই দেখে কি, ওই যে সৈন্যটা ওর গাল ঘুষতেছে, আর বুড়ি তাকে দেখে খুব ভালো হয়েছে। এই জোয়ান মেয়ে রে, তুমি অন্ধকারের মধ্যে চুমা খাইছো, হ্যাঁ লুকায়া লুকায়া এলাকায় তুমি চটকানোটাও খাইছো, খুব ভালো হয়েছে। আর ওই যে যুবতী মায়াটা, আর ওই ভাবতেছে, আরে ভাই আমাদের থিয়া এই বুড়ি রে চুমা খাইলো, আবার চটকানাও খাইলো। তখন আর কি করা, ওই শূন্য কয় কি, ব্যাপারটা কি, চটকানা খেলাম আমি, চুমাটা খেলো কে?
আর ওই যে যুবক ছেলেটা, ওই যুবক ছেলেটা কিন্তু আগের মতো পেপারই পড়তেছে। সেখানে মজাটা কোথায়? ছেলেটা তো চুমু খায়নি। আরে দূরো, তোমার কি মজা নাকি? হ্যাঁ বুঝে নেই, বুঝে নেই, চুপ থাকেন। অন্ধকারে বসে না, জীবন হয়ে গেল গা। আমরা বরং কিলো নিজ দায়িত্বে নিজ কক্ষে অবস্থান নিই। এই আপনারা কই? চলুন। কে ছাড়লো? কে? হ্যাঁ আচ্ছা, আমরা সবাই আছি তো? ঠিকই তো আছে। এটাও টাইমার সেট করা সোলারের সাথে, সকালের সূর্য আলো পড়লে বেজে ওঠে। অন্য কেউ মারা গেল না? তার মানে কানিজি খুনি? যদি না হয় আরেকজন মারা যাবে। তুমি না বিশ, মরার জন্য অপেক্ষা থাকতে আমি রাজি না।
কেউ যাবেন এত সকালে? চলেন। না, দুজন যাওয়া যাবে না। গানিশ খুনি কিনা সেটা কনফার্ম না, সাথে অন্য কেউ যদি হয় তাহলে তিনজন। তিনজন গেলেও তো একই সমস্যা, একজন যদি হিসু করতে হয়ে যায় অন্যদের বিপদ হতে পারে। তাহলে চারজন। হ্যাঁ, সেটা যথেষ্ট নিরাপদ, আর বাকি সবাই এখানে থাকবে। চলো চলো। রাগ ভাই, গোসলটা করে আরামই পেলাম। বলেছিলাম না, পালাবার কোনো পথ নেই। নো ওয়ে আউট, দাঁড়িয়ে কোনো লাভ নেই, এসো। আমি একটু ফ্রেশ হয়ে আসি। ওকে, আপনি তো খুব বেশি একটা ভালো ছবি তোলেন না। কাজ চলে যায়, আপনার আগ্রহ আছে? ছিল, কিন্তু ধৈর্য কম। জানেন, কাল থেকে, কাল রাত থেকে আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে। কিভাবে মারা পড়তে পারেন? কাল ছিল, কিভাবে মারা পড়বো জানলে তো আগে থেকে সাবধানে থাকতাম। কার থেকে সাবধান থাকবেন? রশিদ আহমেদ, ওনার ভূত থেকে সাবধান থাকুন। আচ্ছা, রশিদ সাহেব মারা গেলে কেনেডি নিশ্চয়ই জানত, কিন্তু ওর কথাবার্তা শুনে একবারও মনে হয়নি উনি বেঁচে নেই। খুনিকেই হয়তো সাহেব ডাকছিল, আর ওর সাথে যে আতাত ছিল না সেটা জানলেন কীভাবে? খুনি হয়তো রশিদ সাহেবকে মেরে আমাদের জন্য অপেক্ষা করছিল। সেটা তো বুঝলাম, কিন্তু এতে কি আমাদের অবস্থাগত কোনো পরিবর্তন হচ্ছে? দুর্ভাগ্যজনকভাবে কিছুই না, আমাদের মারার হুমকি বহাল থাকছে। কি ব্যাপার, আমরা কি খালি পেঁচাল পারবো নাকি কিছু করব? কি করছো? এদিকে হাইট কম, 400-500 ফিট হবে, লম্বা দড়ি হলে নামা যাবে। তা যাবে, কিন্তু দোকান খুলতে এখনো দেরি আছে। চলো ওদিকে যাই, চলুন। বুঝলেন, কপাল, এখনো কেউ মরেনি। কি করছি, এখান থেকে যাবার উপায় করছি। আমাকে এখান থেকে নিয়ে যান, প্লিজ নিয়ে যান।
অনেক টাকা দেব। সবাই যাবে, এমনটা ভাবার কোনো কারণ নাই। কয়টা? তিন চারটা। গুড, একটু স্যাক্রিফাইস করতে হবে যে। আরে এই শরীর ওজন নিতে পারবে? হ্যাঁ, একসাথে বেশি ওজন দেয়া যাবে না। এট এ টাইম কয়জন? একজন একজন করে গেলেই সেফ। কে যাবে প্রথমে? হ্যাঁ, সিগারেট পকেটে। মদে খাইলো মায়াটারে। আরে ভাই, আপনাদের ফাঁসেলে কার কি লাভ? জানলেই তো বলতাম। কি কথা? আপনার ঘরে ছিল। এভাবে আলামত পড়ে থাকে, বুঝতে পারছেন না কেন? আমাকে আটকান, খুনি তাই চায়। তাহলে কি ছেড়ে রাখা উচিত? উফ, আটকে রাখলে কানিজের মতো আমারও ঠিক একই রকম পরিণত অপেক্ষা করছে। খুনির জন্য কাজটা সহজ হয়ে যাবে। আর আপনাকে ছেড়ে রাখলে কী লাভ? চুপ করে আছো কেন? আরে কথা কয় না কে, বলো। রাকিব সাহেব কই? আহ
কেউ পিছু নেবেন না, আমি না হলে অস্ত্র চালাতে বাধ্য হবো। তারেক, তারেক, আয় তারেক, কেউ পিছু নেবেন না। পাঙ্গির ভাই, মেরেই ফেললেন? এটা তুই কি করলি? তুই কি মনে করছিস আমরা দড়ি কাটতে পারতাম না? খুঁটটা দিয়ে দেন পাগল। আয় দে। এই দিয়ে দেন বলছি। তুই সবার সামনে গেলাম খুঁটটা করছিস তো, তোর বিচার হবে। সান্ডার কর, মারতে দে শালা। সেবার আমরা যখন অপারেশনে গেলাম, হারামিটা ঘরের মধ্যে থেকে এলো পাথারি গুলি করছিল, একটা আমার হাতে আঁচড় কেটে যায়, ঠিক মতো পিস্তল ধরতে পারছিলাম না, বারবার পিছলে যাচ্ছিল, এমন রাগ হলো। আমিও ফায়ার করতে করতে ঘরের মধ্যে ঢুকে যাই, সামনে যা কিছু নড়াচড়া করে ওঠে সোজা গুলি করে দিই। ওর বউ বাচ্চা সাথে ছিল, এই ইনফরমেশনটা আমাদের কাছে ছিল না। এই মিয়া, আপনি কি সহানুভূতি চান নাকি কৈফিয়ত দেন? হ্যাঁ, আরে খামুখাই, যাতে আপনি অন্য কিছু নিয়ে ভাবতে ব্যস্ত থাকেন সেজন্য। কোনো যোগাযোগ নাই। হ্যাঁ, আপনি রশিদ আহমেদ না হলে সবটা জানার তো কোনো উপায় দেখছি না, আর জানলেও বা কি, তার প্ল্যান মতো সব কিছু হচ্ছে বলে তো মনে হয় না। আমরা সবাই তো একসাথে ছিলাম, যার কারণে পুতুল সারানোর সময় হয়নি। একদম ঠিক, এখন থেকে আমরা সবাই একসাথে থাকব, আলাদা হলেই ঝামেলা। আবারও ঝামেলা হবে? ঠিক মিলছে না। কি? কানিজের খুনটা তারেক আহা করেছে। প্রমাণ? ওটাই তো সমস্যা। প্রথমে ক্যানেডি, তারপর রাকিব সাহেবের খুনের কোনো আলামত ছিল না, কোনো ক্লু রেখে যায়নি খুনি, কে খুন করেছে বোঝারই কোনো উপায় নেই। কানিজকে আমরা সন্দেহ করেছিলাম মাত্র। বাই দ্য ওয়ে, মোটিভ দিয়ে খুনি ধরার সিদ্ধান্তটা আপনার ভুল ছিল, কিন্তু কানিজের কেসে প্রমাণের ছড়াছড়ি। খুনি ভুল করতে পারে না? ভুল নাকি ইচ্ছাকৃত? হ্যাঁ,
তৈমুর খুনি না হলেও আর কিছু আসে যায় না, ও নিজেই সবাইকে খুন করবে। কেন? এই খেলায় জিততে হলে কি করতে হবে? আর শেষ পর্যন্ত বাঁচতে হবে। কিভাবে? খুনিকে মারতে হবে। ইয়েস, বাঁচার একমাত্র উপায়। কিন্তু খুনি কে না জানলে কাকে মারবো? আপনি না পুলিশ, আপনি কিছু একটা করেন। কি করব? আপনার অভিজ্ঞতা কাজে লাগান, তদন্ত করেন, জেরা করেন, ধরেন। উনি আমার বালের পুলিশ, একটু আগে কইছে তারে খুন করতে, এরপরে কইবো আমি খুন করছি। আমি আপনি কানিজের রুমে গিয়েছিলেন কেন? আল্লাহ না, যখন যেভাবে ইচ্ছা মিলে হারাইবেন। তদন্ত যা করার উনি করছে, মতামত ওই প্রমাণ তারপর রায় সব উনি দিতেছে। যেই মরে যাইগে ব্যাস বুঝতে ফেলায়, এক তো সোজা না। আর আপনার কারণ ঝামেলা আছে, যখন তখন ওদের গাড়ির দোষ চাপানোর ওস্তাদ, দুনিয়ার সবাই জানে উনারা টাকা নিও কি বুঝেন নাই ব্যাংকে কে চইব। হয়তো রশি সাহেব ভাড়া করা খুনি পাঠাইছে। উল্টা আমাকে এনেছে রশিদ সাহেবের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তাই সে কাজেও তো আপনি ব্যর্থ। আমি সবার জন্য বলল কে? আচ্ছা 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 আচ্ছা, এই যে খুনি ভাড়া করে নিয়ে আসছে শুধু তার নিরাপত্তার জন্য না? তাহলে যদি কেউ খুনিকে মারতে চায় আপনি তাকে আটকাবেন? খুনি যদি আপনাকেই খুন করে তাহলে কার নিরাপত্তা দেখবেন? এই মেয়ে, তুমি কোথায় ছিলে? মনে নাই। সরি। তোমার কেস তো পেপার এসেছিল, আমার মনে আছে। ছাড়া পেলে কিভাবে? প্রচুর দাম দিয়ে, বাবার বন্ধুদের, কলিগদের, কমিশনার, বিচার বিভাগ, সবাইকে যে যা চেয়েছে। আর এই যে এখন আমারই কোনো দাম নেই। এই অহেতু ঘেসো না তো। আপনি আর রীতা যে পূর্ব পরিচিত, আপনাদের আচরণে একবারও মনে হয়নি। আপনি যে পরিমাণ ওষুধ খান আপনাকেও তো সুস্থ মনে হয় না। আমি সবার সামনে ওষুধ খাই, আপনার ইয়ের মতো লুকিয়ে লুকিয়ে আমি কিছু খাই না। হ্যাঁ, তোমার জন্য না রিয়া, হাইড এনি এইখান থেকে ছুটতে পারলে ডাইরেক্ট দেবো রেস্টুরেন্ট, চলে অর্ডার দেবো কাস্টমার জইলে। আপনি গরু ভুনা খান? ওই তোর আসল নাম বল। লক্ষণ দাস। ওই চুপ না, সত্যি কথা বল। সত্য? যুধিষ্ঠির। আরে রকিব সাহেব আমরা অনেক আগে থেকে চিনত। আর সেজন্যই কি রকিব সাহেবকে আপনি সবার আগেই শেষ করে দিয়েছেন? দেখেন মিয়া, দেখান কি দেখান কি দেখান বাংলা বোঝো না না কি বলতেছেন আপনারা এইসব? দেখান কি দেখাবো? আরে আরে দেখান কি দেখাবো? দেখা, আরে দেখার কি আছে ভাই? আরে সবাই বলতেছে দেখান না, কি দেখাবো? দেখবেন না, দেখবেন, এই যে দেখেন দেখেন
দেখেন দেখেন নেন এবার, নেন এবার একটা ছবি নেন, ছবি নেন, ছবি নেন। আমার তো চুপ করো, খবরটা আগে চেক করে দেখতে হবে। খবর চেক করে কোনো লাভ হবে না। চান না মনে হচ্ছে? না চাই না, কারণ রশি সাহেব চান, আর সেজন্য উনি কবরে লুকাননি। আর কিছু? ও নাথিং এলস, থ্যাঙ্কস। আমি তো হিন্দু, মুসলমানের কবরে আসেন মিয়া, চলো। আরে হিন্দু মানুষ, আমি মুসলমানের জান। এই যে মানি ব্যাগ, আইডি কার্ড দেখি, ঠিকঠাক মতো সৎকারও করা হয়নি। বাসাটাই কিছুই তো নেই বকুন্দা, নিশ্চিত করে বলার উপায় নেই। ধরেন বলা সম্ভব না, দেখি তো মনে হচ্ছে মৃত্যুর জন্য তৈরি ছিলেন। উঠবো নাকি এখন? আচ্ছা আপনি এবং আপনার গার্লফ্রেন্ড একসাথে এখানে কিভাবে? আমাদের একত্রে ইনভাইট করেছিল বেড়াতে আসার জন্য। সেও আপনার ব্যাপারটা সন্দেহজনক না? খুবই।
হচ্ছে? কি হলো? কি হয়েছে? ঘরে ছা আসলে ঢের পেয়ে যাও, চোর ঢুকলো, চুরি করলো, কিছুই বুঝতে পারোনি? আরেকটা পুতুল নেই, ওখান থেকে আরেকটা পুতুল কমে গেছে। আর শুধু তাই নয়, অনেকক্ষণ ধরে তৈমুরের কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ওইখানে তো ছিল তৈমুর, এই বান্দর খুলে দিয়েছে কেন? হ্যাঁ কিন্তু বেটাকে তো খুঁজে বের করতে হবে। বলেছে না হলে তো লক্ষণ দা। হ্যাঁ এক মিনিট, একটা লাঠি মাটি এ বেশি তো রাখায় নেই, ধরতে পারবো, ধরতে পারবো। তৈমুর কোথায়? তাড়াতাড়ি পাচালো, পিকনিক করতে এসেছো নাকি? আশ্চর্য তো, আসো না তাড়াতাড়ি আসো। এবার একটু হালকা হয়ে নেই, ইচ্ছে থাকলেই উপায় হয়, কিভাবে বুঝি কি হবে? সাবধান হওয়া যাবে, এখন পর্যন্ত দুইজন একভাবে মরেনি, এক ব্যাপারে সাবধান হবেন তো অন্যভাবে মরবেন। গল্পের খুনি অবশ্য না মরেও মরার ভান করেছিল। গল্পটা আপনি জানেন, কখনো তো বলেননি। আমি কখনো এটাও বলিনি যে আমি গল্পটা জানি না। লুকালেন কেন? আপনি কিছু লুকাননি? খুনি এমন ভাব ধরতেই পারে যে সে গল্পটা জানে না। আবার গল্প জানাটাকে স্বীকার করে সে তার অবস্থাকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারে। এনিওয়ে, যা বলছিলাম,
আমাদের উচিত এখন লাশগুলো পরীক্ষা করে দেখা। চলুন। ও হ্যাঁ চলে। খবরদার কিসে খাবেন না, ওখানে কিছু মেশানো থাকতে পারে। খেলাটা কি হলো? খুনি আমাদের সবাইকে এইখানে নিয়ে আসছে, তারপরে একজন একজন মরা শুরু করছে। এর আগে জানালো আমরা খুনি, তাই আমাদের শাস্তি হবে। ওই হইল আর কি? না হলো না, কারণ স্টেপ মিস করলে একদম ভুল জায়গায় পৌঁছাবে। প্রথম কেনেডি মারা পড়লো, তারপর রাকিব সাহেব। আমরা সবাই সন্দেহ করলাম কানিসকে, তারে আটকানো হইল, ও মারা পড়ল। তারপর আবার আমরা সবাই মিলে সন্দেহ করলাম তারে। প্লিজ ইটস ওকে, সরি বলুন। হ্যাঁ না, পরে ওই তারে কে আবার আমরা সবাই মিলে সন্দেহ করলাম, তারে ধরতে গেলাম, সে কিন্তু পালাইল। পালাইতে যায় আবার তৈমুরের হাতে মারা পড়ল, তৈমুরকে বাঁধলাম। তারপরে এখানে আবার আসলাম মারা গেল, ওইদিকে আবার তৈমুরও। আর আমরা যে তিমিরে থাকার সে তিমিরেই। লিয়া তুমি কিন্তু বেশি করছো। সো হোয়াট দ্য ফাক, মরে গেলে এগুলো কে খাবে? আবার
দেন আপনার একটা ওষুধই খাই। আহা, আন্দাজি কি ওষুধ খাবেন? পানি দিয়ে দিন। আছে। আচ্ছা, একটা ব্যাপার কি লক্ষ্য করেছেন? কি? আমাদের খুনি কিন্তু রাতে মারে না। লক্ষ্য করেছেন ব্যাপারটা? এখন আবার মরাশোনা হবে। ও মাই গড, ববি, 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 এখানে না, এখানে না, একদম না, ববি, ববি, প্লিজ, প্লিজ, এখানে না। ক্যামেলিয়া, 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 শান্ত হও। আমি শান্ত হব না। What is this? এসব অসভ্যতার মানে কি? That's none of your business. Of course it's our business. কথাটা বুঝতে চেষ্টা করো। আসলাম ঠিকই বলছিল। কি? কোন একটা ঝামেলা আছে। আসলামের খুন দেখা মনে হয়েছে যে রীতা মারছে। আর তো মরে খুনে তো বোঝার উপায় নাই। দেখুন এটা কে? আগের খুন গুলার মতো কি যেন একটা সম্পর্ক আছে, বুঝতেছি না। তুমি এগুলা বিরক্তিকর। ক্যামেলিয়া, লিয়া, লিয়া, ক্যামেলিয়া, ক্যামেলিয়া, যাই বলেন ভাই, সেই তো কোন ডেড। লাশগুলো কবর কেমনে? আর আমরা মানুষ ততজন, লাশ তো তার চেয়ে বেশি ডাবল। তো এভাবে ফেলে রাখলে কোনো কবর?
আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, সুতরাং আমার কি করণীয়? হ্যাঁ, আমি খালি আমারটা বলতে পারি ভাই। আমারে মারতে হইলে আমি একলা মরবো না, সবাই রিনিয়া। আপনারা কি বলেন, এরপর কে মরবে, কার মরা উচিত? সবাই, সবাইকে আমার সন্দেহ হয়। কাউকে সন্দেহ করতে পারছি না। ধরেন ব্যাপারটা হলো এরকম, আমরা সবাই যদি এখানেই বসে থাকি, ওই পুতুলগুলির দিকে তাকিয়ে থাকি, তাহলে কেউ পুতুল সরাতে গেলেই আমরা দেখতে পাব, আর তাই কেউ পুতুল সরাবে না, তাই না? হ্যাঁ, যদি শুধু এখানেই বসে থাকি আর কেউ কিছু নাও করি, তাহলে খুনিও কিছু করতে পারবে না, আর কেউ মরবে না। পয়সা লাভ কি? আরে খাওয়ার জন্য পয়সা আসি, আরে খাওয়ার যদি না পাই তাহলে পয়সা লাভ কি? বাল বাল, আমার বাল। দেই কি পাওয়া যায়? বেঁচে আছেন, দুজনেই ফিরলেন। আপনি আমাদের অপেক্ষায় ছিলেন। বাস্তবতার মুখোমুখি হওয়াটাই তো বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, আপনার জিনিস দড়িটা না। ওকে, এবার তাহলে বলে ফেলুন, কে মারল লক্ষণকে? এ পর্যন্ত যতবারই কাউকে খুনি মনে করেছি ততবারই দেখা গিয়েছে সেটা ভুল ছিল। আপনি যদি খুনি নাই হবেন তাহলে হাতে খুর নিলেন কেন? কারণ এখন আমাকে খুন করতেই হবে। যে খুনি না যদি তাকে মেরে ফেলেন? ভুল হলে শুধরে নেব, কারণ এখন আমার ভিকটিম হওয়ার চান্স 50%, আর জেনে শুনে তো আমি এত বড় রিস্ক নিতে পারি না। খেলাটা যদি দুজনে নেমে আসে রেজাল্ট কি হবে সেটা তো আমরা জানি। শালার খুলি উড়িয়ে দাও। বাহ, আপনার তো বের করুন, বের করুন, বের করুন। ছুরিটা কোথায়, ছুরিটা কোথায়? এই যে এখানে। গুড, আসো আমার সাথে। হ্যালো লিয়া, আবার দেখা হয়ে গেল। বেজন্য এটাকে মেরে ফেলো, এই মাগিটা দাও। আসো, চলে যাও। কত কি বলছো,
এসব ওষুধ কেন? তুমি বলো। এগুলো তো স্ট্রোক পেশেন্টদের। কি আপনি এখনো চিনতে পারেনি? এখনো না। কিভাবে সাহায্য করতে পারি? কিভাবে সাহায্য করতে পারি প্রফেসর? অবশেষে চিনলে। কিভাবে সাহায্য করতে পারি? আপনি আপনি জানতেন, আপনি আমার কাছেই শুনেছিলেন, আমি আপনাকে বলেছিলাম স্টেশনগুলোতে। ববির জন্য সব করতে প্রস্তুত ছিলাম, জীবন দিতেও। নিতেও? কিন্তু আপনি, আপনি কেন? আসো না কেন, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। ওটা আপনি বুঝবেন না। এক্স্যাক্টলি, আমার কেন উত্তরও তোমরা কেউ বুঝবে না। সারা জীবন মানুষের ভেতরটা ঘাটাঘাটি করে দেখেছি, প্রত্যেকটা মানুষের ভেতর শুধু নোংরা আর অন্ধকার। হয়তো আমাকে অন্ধ করে দিয়েছে। এখানে যারা এসেছে তাদের প্রত্যেককে তুমি দেখেছো। হু ডিজার্ভ টু লিভ হিয়ার? মৃত্যুদণ্ড প্রাপ্য নয় কার? সেটা সিদ্ধান্ত নেবার আপনাকে। আমি ছাড়া আর কে? ফটোগ্রাফার সাহেব, উনি সালেক না। রশিদ আহমেদ অরিজিনাল সালেক। ওই যে নতুন কবরটাতে ঘুমাচ্ছে, তোমাদের কয়েকদিন আগে ও এখানে এসেছিল। রশিদ আহমেদ প্রফেসর আশফাক রুশদি ধরা খেলেন তো? বাকিরাও কি আপনার পেশেন্ট? হ্যাঁ, আই এম সিনিয়র ডক্টর, আই হ্যাভ কানেকশনস, অ্যাক্সেস, এন্ড ইউ নো, খুন গন্ধ ছড়ায়, চাইলে যে কেউ তা পেতে পারে। এতগুলো মানুষকে হত্যা! থামো, সবাইকে আমি মেরেছি কিভাবে বুঝলে? আমি তো শুধু খুনিদের জড়ো করেছি আর উস্কি দিয়েছি, তারপর তারপর খুনিরা নিজেরা নিজেদের সাথে খুনের খেলা মেতেছে। অবশ্য আসলামের খটকা ছিল, কিন্তু ধরতে পারিনি, লক্ষণ খেয়াল করেছিল কিন্তু অর্থ বুঝিনি। খুনগুলিতে দুই রকমের প্যাটার্ন, এক ক্ষেত্রে পুরোটাই ধোঁয়াশা আর অন্য ক্ষেত্রে মনে হয় ও মেরেছে। দুই রকমের প্যাটার্নের মানেটা কি? আমি মেরেছি সালেক, তৈমুর, কেনিডি আর রাকিবকে। তারেককে মেরেছে তৈমুর, কিন্তু কানিজ, আসলাম আর লক্ষণ এদের মারল কে? অন্য কার উপর দোষ চাপানোটা কার স্টাইল? লিয়াকুই,
আছে। লিয়া, লিয়া, এবার এবার আমিও সমানে সমান। তারেকের মৃত্যুর দায়টাও তোমার অথবা তোমার, এখানে একমাত্র তুমিই জানতে ওর সাথে তোমার মাখামাখির কারণেই ওকে ফাঁসাতে হয়েছে। তুমি আমাকে সন্দেহ করেছিলে। কিছু করার নেই সোনা, তুমিও নিশ্চয় আমাকে সন্দেহ করেছিলে। তুমি খুন করেছিলে, খুন। তাতে কি, খুন না করলেও সন্দেহ করতে? সবাই যখন সন্দেহই করবে, খুন করাই ভালো। ছি, I don't like your style. কোনো কন্ট্রোলই থাকে না। তোমার কন্ট্রোল ছিল না। কি আমার সাইকিয়াট্রিস্ট? মানুষের জেনারেল টেন্ডেন্সি যে ফলো করতে পারে না, সে নাকি আমার সাইকিয়াট্রিস্ট? তোমার খেলার মাঝে ফাঁক ছিল। তাই তোমার কি তাই মনে হয় যে একজন খুনি প্রতিষ্ঠিত হওয়া মাত্র অন্য কেউ খুন করার সুযোগ নেবে, সেটা আমি জানতাম না? হয়তো, কিন্তু শেষটা গল্পের মতো হলো না। তুমি শিওর যে সবাই মরবে না? এমনি মরবে। খেলাটা কিন্তু এখন দুজনের, যে বেঁচে থাকবে তার বাসিনী জানবে সবাই, তাকেই সবাই সন্দেহ করবে। বেইমান সবসময় বেইমান, ওকে বিশ্বাস করো না। আমি তোমার জন্য সব করেছি, এমনকি আনিস সাহেবের ওষুধ বন্ধ করে, আর আর তুমি তুমি নাকি আমাকে ফাঁসিয়ে, এরপর ও তোমাকে মারবে। সো ডোন্ট ট্রাস্ট হিম, ওকে বিশ্বাস করো না, ও তোমাকে মারবে, তোমাকে মারবে ও। আরে না, ও ডোন্ট ট্রাস্ট হিম। কি বলে, ওকে বিশ্বাস করো না। তুমি ওর কথা ওকে ট্রাস্ট করো না। আমি বিশ্বাস, ওকে বিশ্বাস করো না, ডোন্ট ট্রাস্ট হিম। সাইকোলজি নিয়ে যারা ভবিষ্যতে কাজ করবে তাদের জন্য এই রেকর্ডিং, জানি না কারো চোখে এই রেকর্ডিং পড়বে কি না। সাইকিয়াট্রিস্ট হিসেবে সারা জীবন মানুষের ভেতরটা নিয়ে ঘাটাঘাটি করে দেখলাম, মানুষ আসলে খারাপ, ভালোও আছে কিন্তু তার মধ্যেও খারাপ, যারা হারামি কিসিমের।
সমাজের জন্য এরা খুবই ক্ষতিকর, কিন্তু সমাজ বাধ্য এদেরকে মেনে নিয়েছে। আমি এরকম এক ধরনের একদল হারামির সন্ধান পেয়েছি, যারা খুন করেও আইনের ফাঁক গলে বেড়েই গেছে, কিন্তু আমাকে ফাঁকি দিতে পারেনি। তাদের প্রাপ্য মৃত্যুদণ্ড দেব আমি, কিন্তু আদালতে নয়, অন্যভাবে। তাদের নিয়ে আমি একটা খেলা খেলব, একটা এক্সপেরিমেন্ট করব। আমার বিশ্বাস এই এক্সপেরিমেন্ট সাইকোলজির চর্চায় একটা বিরাট বড় ভূমিকা রাখবে। আমি খুনিদের একসাথে জড়ো করে নিয়ে যাব দুর্গম কোনো স্থানে আর উস্কে দেব। ওদের মাঝে থেকে আমি পর্যবেক্ষণ করব, বেঁচে থাকার লড়াই তারা কি খুনের খেলায় মাতে। খেলার রেজাল্ট তখন আপনাদের সামনে। কি মনে হয় এই খেলাটা কেমন ছিল? Thank you.